মাটি দিয়া বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বড়ির কোনো দাম নাই রে এই বড়ির মধ্যে যে অসীম পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আযাব আর গজবের মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাজা হয় ও সাহাবী তুই জানোস না যদি সাজা পাইলে ব্যথা পায় তার রূহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরের কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাই কমলাপুর রেল স্টেশনে যাইবা অনেক মা নিশাগ্রস্ত মা ঠিকই নিশা খায় বাচ্চাটারে বুকের মধ্যে করিয়া মা দুধ খাওয়ায় মায়ের শরীরের শীতের কাপড় নাই কিন্তু পৃথিবীতে সবচাইতে এয়ার কুলার জায়গা ঠান্ডার জায়গা গরমের জায়গা একটা মাত্র জায়গা সেটা হলো মায়ের কোল এই কোলের মধ্যে কোনোদিন গরম লাগে না রে ভাই আবার এই কোলের মধ্যে শীতের কালে ঘুম পাড়লে কোনোদিন ঠান্ডা লাগে না মায়ের কোলটা সন্তানের জন্য এত ভিটামিন এইরকম সিস্টেমের আর কোলারের বিল্ডিং পৃথিবীতে কোথাও থাকার জায়গা নেই ওই মা যারা আজকে হারায়া ফেলছ শীতের মধ্যে মা কেমনে আছে জানি না গো মা এই মা এই মসজিদের অনেক কমিটি আছে মা নাই বাবা নাই যদি একবার চিন্তা করে দেখেন গো বাজার আমার মাও তো ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি আমার মার ইন্দুরে বান্দরে কত পোকা মাকড়ে তেলা পোকায় খেয়ে ফেলছে হাড্ডি গুলাও নাই কিন্তু মনে রাখবেন এই বডির কোন দাম নাই আপনার আমার ভিতরে যে জিনিসটা সেই ডের পেরে আসাব আর জান্নাত হয় বাবা এই জিনিসটা তো এখনো কবরে পড়িয়ে রয়েছে আমার নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে 100% দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বডির কোনো দাম নাই রে এই বডির মধ্যে যে অসীম পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আযাব আর গজবের মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাজা হয় ও সাহাবী তুই জানোস না যদি সাজা পাইলে ব্যথা পায় তার রূহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরের কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাই জান্নাতের কবরস্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবরওয়ালারা তোমরা কেমন আছো তোমাদের কোনো টেনশন নাই কারণ তোমাদের কেউ এসে জ্বালায় না কেউ এসে বলে না ধার টাকা পাবো দাও কেউ এসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমন ভাবে নিরিবিলিতে ঘুমায় আছো তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক সারা তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ না إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله. الله الذاكرين شاكرين محبين الله الفريو محبوب بندرا الله سبحانه وتعالى دفتر لاكو بري شكريا জাল্লা এই তীব্র শীতের মধ্যেও কনকনে শীত এবং সত্য বাতাস যেভাবে ঠান্ডা বাতাস চলছে উত্তরবঙ্গের মানুষ মেলার পাশে যাদের বাড়ি তাদের কত কষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে যে এখনো সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন ওই আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ রাখেন। যে আল্লাহ তাআলা বান্দাকে ভালো রাখেন ওই আল্লাহ তাআলাই
বান্দাকে সুস্থ করেন, অসুস্থ রাখেন। সর্বময় ক্ষমতার মালিক যিনি, ওই আল্লাহ রাব্বুল আলামিনই বলেন, বান্দা আমি যখন দেখি তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে শুকরিয়া আদায় করো, তখন আমার আসমান জমিনের সব জায়গাগুলো তোমার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যায়। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এর চেয়ে বড় নেয়ামত থাকতে পারে না। ইউনুস আলাইহিস সালাম যখন চল্লিশ দিন মাছের পেটে ছিলেন, উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে উনি আল্লাহ প্রশংসা করছিলেন, আল্লাহ আপনি যে কত বড় মহান এটা একমাত্র আপনিই ভালো জানেন, আপনি যে কত মহান এটা পৃথিবীর কেউ মানুষ জানে না, জানে কে? আপনারটা আপনিই জানে। যদি আমি ইউনুসকে আপনি আপনার মহানত্ব দিয়া, বরত্ব দিয়া, আপনার রহমত দিয়া, করুণা দিয়া যদি আমাকে বড় না করতেন, আমাকে না বাঁচাইতেন, আমার সুস্থ না করতেন, যদি আমার মাছের পেটে নিয়ে শেষই করে দিতেন, আপনি পারতেন? ওই গহীন পেট থেকে বাঁচাবার মতো পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই যে আমারে বাঁচাইতে পারত। কারণ আমারে যে মাছে গিলছে খাইছে, যে মাছের উদর আমি ছিলাম, ওই মাছটাকে আর একটা মাছে খাইছে, দুইটা মাছের পেটের মধ্যে আমি ইনু ছিলাম। তো আপনি যদি আমার ওখান থেকে না বাঁচাইতেন, আমারে বাঁচাইবার মতো কেউ ছিল না। এই জন্য আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের জবান দিয়ে একটা দোয়া শিখাই দিয়েছিলেন, যে এই দোয়াটা আমরাও এখন পড়ি বিপদে পড়লে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই রে আমারে বাঁচাইবার মতো, তুমি পারবা আমারে বাঁচাইতে, আমারে বাঁচাইছো তুমি, আমারে এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাইছো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমারে কখনোই তুমি জালেমদের অন্তর্ভুক্ত করো নাই, তুমি আমার উপর রহমই করছো, আমি হয়তো তোমার সাথে না শুকরিয়া করছি কিন্তু তুমি আমার পরে রহমত করছো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা তো মুমিনের সিফাত, মুমিন অন্যায় করবে সাথে সাথে আত্মসমর্পণ করবে, এটা হলো মুমিনের খাসলাত। আর ইহুদি নাসারা মুনাফিক বেনামাজি যারা আল্লাহকে ভুলে গেছেন, তাদের খাসলাত হলো তাদের ভিতরে কে আল্লাহ কে এটা দেখার বিষয় না, আমি বড় আমি বড়, ঠিক না বেটি? আমি বড়, কিসের আল্লাহ? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, আল্লাহ আমারে দিছে, আল্লাহই আমার সবকিছু করে, এটা মনে, এটা হলো আমাদের খাসলাত। আর ইহুদি নাসারাদের কথা হলো আল্লাহ বলতে কোনো শব্দ নাই, আমি করছি আমি সব, নাউজুবিল্লাহ জরি বলেন না। এই জন্য আমি শুরুতে বলছি সুস্থ রাখার মালিক হলেন আল্লাহ, অসুস্থ রাখার মালিকও। এই যে সত্য প্রবাহ চলছে, যেই পরিমাণ শীত রাস্তায় বের হলে কনকনে শীতে কাঁপায় আসে, হালাকে এতটুকু বাতাসের জন্য চৈত্র মাসে বৈশাখ মাসে আমরা নিজেরাও আফসোস করছি বাতাস নাই, ঠিক না? মুসল্লিরা চিল্লাইছে এসি লাগাই থুয়া দিছে, কারেন্টও নাই, এসিও লাগে না, হুদা সংসার কথা কর না কেন? এখন কোন আমার কমিটির যে এসির বাতাস দেন, দেই না, কত বড় বাহাদুর আছেন আপনি, এখন কয়ে দেন যে কারেন্ট লাগাই এখন এসি ছাড়েন, এখন আর এসি ছাড়া লাগবে না, এসি আল্লাহ নিজেই ফিট করে দিয়েছে। আল্লাহ আল্লাহ পাক যে বলেন আমি সবকিছুর মালিক, কোন সন্দেহ আছে? হ্যাঁ, যে ঠান্ডা এসিতে করবে এরকম 5000 এটি ঠান্ডা আমার আল্লাহ করে দিয়েছে, জানলা কপাট লাগানো, তারপরও এমন ঠান্ডা ঠান্ডা যে মসজিদে বইছেন হাত পাও লাগে না, একেরই ফারমের মুরগির মতো বয়ে রয়েছে। ফারমের মুরগিগুলো যখন মাঘ মাসে শীতের মধ্যে দেখেন রাস্তা দিয়ে যখন আমি দুইটা তিনটে চলি, ফারমের মুরগি যখন কাপাসিয়া গাজীপুর থেকে আসে ওই জালিয়ালা গাড়িতে, মুরগিগুলো পানভাগুনে এমনি দিয়ে একটা সিপয়ে বয়ে থাকে, আমি যদি দেখি মসজিদের ফারমের মুরগির মতোই বইছে। যেখানে ঠান্ডা বাতাস লাগতো সেখানে এখন গরম বাতাস দরকার। হ্যাঁ, গাড়িতে মাহফিল শেষ করার পরে ড্রাইভারে বলে দেয় আরো 5-10 মিনিট আগে তো হিটার সেরে থুয়া দিবা,
কালকে হিটার সারছে পুরো ফুল স্টার, তারপরও গরম হয় না বাতাস। যেই গাড়ি এক মিনিটের ভিতরে পুরো গরম হয়ে যায় গা, এমন ঠান্ডা ঠান্ডা, সহজে হিটারে গরমই হয় না গাড়ি। তখন গাড়িদের সিটে বয়ে বয়ে চিন্তা করলাম, মালিক রে যে এসির বাতাস দিয়া ঠান্ডা বাতাস চাইছি আর এমন ঠান্ডা তুমি করে দিছো যে এখন হিটার দিয়াও গাড়ি গরম করতে পারতাছি না। তাহলে তুমি যে সবকিছুর মালিক এ কথাটা ভুলে গেলে চলবে না, ঠিক না? জোরে কর, আরো জোরে। আমার আল্লাহ এই জন্য কোরআনে বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে কখনো কোন সময় আমার শুকরিয়া থেকে নিজেকে গাফেল করবি না। তুই জীবনে কি চাস আমি সবটাই রাখছি, তুই গরমের দিনে ঠান্ডা চাস আমি সে ঠান্ডার ব্যবস্থাও রাখছি, ফ্যান দিয়ে রাখছি। এই ফ্যান আবিষ্কার করার বুদ্ধিটা কে দিছে? ফ্যানে তো ঠান্ডা হয় না, এসির ব্যবস্থা আমি করে দেওয়ার ব্যবস্থা করে দিছি। বাজান রে, আজ থেকে 5000 বছর আগে, 1000 বছর, 100 বছর আগে কি এসি ছিল? এ কথা জোরে কইল। 1000 বছর আগে এই পৃথিবীতে কোনো এসির ব্যবস্থা ছিল না। এসি আবিষ্কার যে আল্লাহর পাগলগুলা করছে, অবশ্যই তার মাথার মধ্যে ঢুকছে ঠান্ডা আবহাওয়া যদি ঠান্ডা করে দিতে পারে মওলায়, আল্লাহর গরম বাতাস দিয়ে আমরা ঠান্ডা করব দেখি পারে কিনা। তার রিসার্চ করতে 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 আল্লাহ ঠান্ডা বাতাসই তার একটা ডিব্বার মধ্যে ভরে, দেখবেন প্রত্যেকটা এসির মধ্যে একটা কম্প্রেসার আছে। কথা কন না কে, এই কম্প্রেসারের মধ্যে বাদান এক্সট্রা এমন ভাবে হাইড্রোলিক এমন ভাবে কিছু ঠান্ডা বাতাস রাইখে দিছে, ওই ঠান্ডা বাতাসটাও আমার আল্লাহ প্রসেসিং করার সিস্টেম শিখাই দিছে। যেমনি আইসক্রিম গরম, আইসক্রিম যখন প্রথম পানিটা দেখবেন, দেখবেন প্রথম গরম হয়, প্রথম দইরেই ঠান্ডা হয় না, প্রথম গরম হয়, গরমের থেকে ঠান্ডা হয়। এই যে কারেন্ট, ঠান্ডা না গরম আপনি জানেন? হ্যাঁ, দইরে দেন তো ঠান্ডা না গরম। কালে জীবনবার হলেন কারেন্ট, কারেন্ট কারেন্ট খুব গরম, কে কইছে গরম? কারেন্ট ঠান্ডা মেয়া, কারেন্ট যেখানে উৎপাদন করা হয় সে জায়গায় বিশাল বড় বড় এসি লাগানো, ওই পানির ধীরে ধীরে বানায় এইটার আবার গরম করে, এইটার আবার ভাবের মাধ্যমে মিশিং এর মাধ্যমে এইটার আবার রিফাইন করে আপনার আমার ভিতরে আল্লাহর কি কুদরা গরম বানায়া এরপরে আপনার আমার তারের মধ্যে ঠান্ডা করে দেয়। যদি কারেন্ট গরমই হইতো তাহলে একটাও প্লাস্টিকের তার আপনার ঘরে থাকতো না, ও গইলা বাইরে যেত। কথা কন না কে, কবার আলা একটা তারও থাকতো না, আন্তাজে কয় কারেন্ট গরম, কারেন্ট গরমও না ঠান্ডাও না, কারেন্ট কারেন্ট এনেতে। কথা কন না কে, যদি ঠান্ডা বেশির কথা কইতেন বরফ জমতো তারে, যদি আবার কন যে গরম তাহলে গইলে পড়ে যেত, গরম না ঠান্ডাও না কিচ্ছু না, ওটা ওর মতোই। তাহলে এটা কে বানাইছে? এই জোরে কইলে ভাল লাগে, হ্যাঁ এই জন্য জোরে কওয়াইতেছি, শরীরটা একটু বিয়ে হয়ে গেছে না, চেঙ্গা ভেঙ্গা হয়ে গেছে, একটু গরম করেন ভালোই ভালো। আল্লাহ, এই জন্য তো দেখবেন যারা আল্লাহর জিকির বেশি বেশি করে শরীরে গরম থাকে, জিকির বেশি বেশি করবেন, শীত বেশি লাগলে মসজিদের কোনায় বসে জোরে জোরে চিল্লে চিল্লে জিকির করবেন, দেখবেন ঘাম ছুটে গেছে, অথবা কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে কয়েকজন মানুষকে দোলনার ভিতরে বসে আল্লাহ কথা বলাইছে, খেলনা বোঝে না, খেলনার দোলনা, এ 6 মাসের বাচ্চারে দোলনায় শোয় না? আপনিও তো শুইছেন মনে হয়, আমরাও তো শুইছি মনে হয় না, আমার দামি কেমনে কেমন মার মুখে শুনছি, আমারও বলে দোলনায় পালছে, কারণ আদরের ছিলাম তো, বড় পোলা তো আমি, যারা সংসারে বড় হয় এদেরকে দোলনায় পালে, মা অনেক আদর করে, দাদিরা নানিরা খালারা, তাই না? পৃথিবীতে জানেন কয়েকজন বাচ্চা দোলনার ভিতর কথা বলছে, দোলনার ভিতরে বইয়া, বয়স 6 মাস, দরকার মারহাবা, ওটাও কে করে? দোলনার ভিতর বইয়ে কথা বলতে পারে? আল্লাহ পারাইলে পারে, ঠিক না?
যেন ঈসা আলাইহিস সালাম বাপ সারা বলা ঈসা আলাইহিস সালামের মারে মাইরা এলাকা থেকে তারাই দিছে এমন মাইট দিছে নাক মুখ ফাটাই দিছে এমন মাইট দিছে নাক মুখ ফাটায়া মাথার ঘিলু পর্যন্ত পেরে বাইর করে লইছে আল্লাহ বলছে মারিয়াম রে তোরে যদি অর্ধেক না পুরা ডো মাইরা হেলায় খালি বাতাসটা একটু থাকে তাতেও তুই সুস্থ হবি সূরা মারিয়ামের মধ্যে আসছে এমন মাইট দিছে মারিয়াম উঠতে পারে না মাথার এই মগজটা সুদ্ধা দেখা যায় এমন মাইট দিছে পাথর দিয়া শরীরের এমন কোন জায়গা নাই যে মারিয়াম রে মারে নাই অপরাধ কি তোর পেটে অবৈধ বাচ্চা আমার পয়গম্বর আপনার পয়গম্বরকে অবৈধ আরে এটা মাথার মধ্যে আসলো আপনি কাইবা কাফের হয়ে যাবে তো বেঈমানের বাচ্চারা হেরা তো আর জানে না এটা কি বাচ্চা তোরে এত আদর করছি এত ভালোবাসছি তোরে মসজিদে থাকতে দিছি তোর মা নাই বাপ নাই তোর বাপ এই মসজিদের 65 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম আছিল ইমাম সাহেবের মাইয়া হইয়া তোর মার চেহারা পৃথিবীর কেউ দেখে নাই তোর বাপ সারা এমনকি মহিলারাও তোর মার ঘরে গেলে পর্দা দিয়ে থাকতো বোরকা পরে থাকতো তার পেটে তো এমন একটা মাইয়া হইছর মারিয়াম হালাকে তোরেই আমরা বলছি অতহরাকে অতহরাকে তোর নাম রাখছি তোহারা তুই পবিত্র আর রুক্কা ইসুজুদ তুই 24 ঘন্টা নামাজ পড়তি রুকু করতি তোরে কোনো কাজ করতে দেনে আমরা খাওন দিছি ঘরের মধ্যে টিফিন গাড়ি বাড়িতে তোরে ঘরে তো বাইরে দিয়ে নাই খালি তুই তিন বেলা বাইতুল মুকাদ্দাসের কার্পেট গুলো উড়াইতে ধুইতে মুছতে এলো তোর কাম তুই মসজিদের মধ্যে ভাই এমন আকামটা করলি মা মারিয়াম কি কোন আকাম করছে আরে এই জন্য মনে রাখবেন যে কোনো মানুষের কোনো কিছু কারো মুখে শুনে ধাম করে তারপরে খারাপ ধারণা করবেন না ইন্না বাজাজ জন্য ইসমুন এ বলে দিল এ আমরা মসজিদের সভাপতি খারাপ সেক্রেটারি করম খারাপ দেখে এলাম রাস্তায় খারাপ এবারে একজনের বক্ত আছে ল্যাংটা হইয়া এরম হইতে পারে না ইলিয়াস রহমান জাহেদির দেখলাম এটা রাস্তায় খারে ল্যাংটা বক্ত আছে এটা তো বর পিছনে নামাজ পড়ন যায় এটা বাজে না আল্লাহকে আপনি জানেনও না যে ইলিয়াস রহমান জাহেদি না কথা কন না কেন মারিয়ামের পেটে বাচ্চা এটা ঠিক আছে এটা কি বাচ্চা এটা না যাইনে শুনে এমন মাইট দিল মারিয়াম সূরা মারিয়ামের মধ্যে আসছে মারিয়াম বলতে বাধ্য আল্লাহ তুমি এর সাথে আমার মাইরে ফেলো আমার সহ্য হইতেছে না এক তো পেটে বাচ্চা তল পেটে এমন পিটান পিটাইছে এমন লাইতেন লাইতেইছে বনি ইসরাইলের মহিলারা এ তো খোদাই প্রদত্ত বাচ্চা বিদায় পড়ে যায় নাই এবাসন হয় নাই যদি এই জামানার বাচ্চা হইতো যেই লাত্তি দিছো তিন লাত্তিতে সন্তান পড়ে যেত ডাইরেক্ট কোরআনে আছে কথা আল্লাহ তার হেফাজত করতে বিদায় পেটের বাচ্চাটা পড়ে নাই ইসা নবী এমন মাইট দিছে পাহাড়ের সাথে তিন চার মহিলা ধরে একসাথে চাইলে চাইলে মারছে এ তোরে এত এত ভালোবাসি মসজিদে কোনদিন তোরে একটা কাজ করতে দেয় নাই তুই কারোর চেহারা দেখতে দেয় নাই তোর চেহারা দেখতে গেলে সে অন্ধ হয়ে যেত এত পর্দাশীলী নিসাইল আলামিন আল্লাহ কোরআনে বলেন আত্তাহারাকে নিসাইল আলামিন সারা পৃথিবীতে সবচেয়ে পবিত্র মহিলা মারিয়াম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন সূরা আলে ইমরানের মধ্যে সারা দুনিয়ার মধ্যে নিসাইল আলামিন সমস্ত মহিলাদের মধ্যে পবিত্র মারিয়ামকে আল্লাহ ঘোষণা দিয়েছে বালে ঘর পরেই আল্লাহ ঘোষণা দিছে তারে বালে ঘর পরে তুই কইলে আমার আল্লাহ ঘোষণা দিছে এই কাম তোর তোর পেটে বাচ্চা মারিয়াম এত বুঝাইতে চায় এটা আল্লাহ দেয়ার বাচ্চা কেউ বিশ্বাস করে না তখন মারিয়াম বলতে বাধ্য হয়েছে আল্লাহ তুমি আমারে লয়ে যাও আমি আর বাঁচব না আমার মা নাই বাপ নাই আমার ট্রিটমেন্ট করাবে কে আমার গিলু শুদ্ধা বাইর করে দিছে আমার নারী বুড়ি মনে হয় বের হয়ে যাবে এখন আমারে তুমি নিয়ে যাও আল্লাহ বলেন মারিয়াম রে তোরে কই নিমু আমি তো তোরে দিয়েই দিন জিন্দা করব তোরে কই নিমু আমি তোরে রাইকেই জিন্দা করব মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে যেই বাগানে যাইয়া মরা খেজুর গাছে হাত দেওয়ার সাথে মাত্র এক মিনিটের ভিতরে খেজুর গাছ মরা খেজুর গাছ জীবিত হইয়া ফল হইয়া পাইক্কা মারিয়ামের সামনে জরজরে করতেছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ মারিয়ামকে বলে একটা গাছে টোকা দেখো আল্লাহর তো মরা গাছ কা দে না সোয়া দে সোয়া দিছে সেকেন্ডের ভিতরে মরা গাছ তাজা হয়ে গেছে
মারিয়ামরা কয় জাকি দে কিন্তু কোরআনের আয়াত জাকি দে জাকি দিছে টপ টপায় খেজুর পড়তাছে মারিয়াম কয় পানি পামু কই খেজুর খাইছি পানি পামু কই কয় ওই যে লাতি দে লাতি দিছে এক লাতিতে কুয়ো হয়ে গেছে খা হন পানি কদ্দুর লাগবে গোসল কর গোসল করছে পানি খাইছে মারিয়াম পুরো সুস্থ কি এর কার গিলু বাইরেছে কি এর কার কষ্ট হইছে কোন কষ্টই নাই মারিয়াম আরো জোরে কর সাত মাস পর ঈসা নবী দুনিয়া আইছে ওই গাছের নিচে আইছে বাচ্চাটা কোলের মধ্যে নিয়া মা মারিয়াম বইয়া রইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাত্র ছয় দিনের বাচ্চা কয় দিনের বাচ্চা জোরে কন কেউ কোন ছয় দিন কেউ বলে এক মাস কেউ বলে ১৩ দিনের বাচ্চা ঈসা নবী জন্মের পরে মার কোলে বইয়া রইছে ইনদিবিন টাইমে আল্লাহ পাক বলে এ মারিয়াম এই বাচ্চা লইয়া বাইতুল মুকাদ্দাস যা মারিয়াম কয় পেটে রাইখে খাইছি এক মায়ের করা মায়ের আবার এডি নিয়ে জামু কবে আবার আইছর আমার আর আমার বাচ্চার একসাথে শেষ করবে আমি এখানে আছি ভালো আছি জাকি দিলে খেজুর পরে গিলাস ভরে পানি খাইতেছি গোসল করতে পারতাছি মোটামুটি একটা পাহাড়ের গুহা পাইছি এখানেই তাই তুমি আর আমার ওখানে যাইতে করো না আল্লাহ কয় আমার দিয়ে বেশি বুঝিস না হে মারিয়াম আরাম পাই এই যে ভুলে গেলি আমারে ও মরা গেছে খেজুর দিছি পানির ব্যবস্থা করছেন খাইয়া হেনে বালা ১৩ দিনে বাচ্চা নিয়ে বাইতুল মুকাদ্দাস যা আপনি ভাইবেন না আমার বানানোর কথা ডাইরেক্ট কোরআন শরীফের কথা সেটা মারিয়াম আসছে মা মারিয়াম বলে আল্লাহ তোমার পাও দূরে ধরছি তুমি আর আমার পরীক্ষায় ফেলায়ও না আমার একাধারে ৬০ দিন মারছে এক ডোক পানিও খাইতে দেন ওই জালেম গুলা এখন আমার বাচ্চারে ওরা আশ্রয় মেরে লিব ওরা বুঝবো না যেটা তুমি আমার দিছো আল্লাহ বলেন তোর গায়ে আর একটা লগের টোকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই আমি তোর বডিটারে জান্নাতের পানি দিয়ে ধুয়ে ফেলেছি হে মারিয়াম তুই বুঝস না তোর যে খেজুর খাওয়াইছে এই খেজুর তোর না ওটা জান্নাতের খেজুর মরা গাছ জীবিত করছি বুঝস না তুই মারিয়াম যেখানে পানি আসছিল না জমজমের মতো পানি ওখানে ব্যবস্থা করে দিছি বুঝস না যা ১৩ দিনে বাচ্চা নিয়ে মারিয়াম মা মারিয়াম চাদর দিয়ে ডাকিয়া বাইতুল মুকাদ্দাসের সামনে আইছে এদিক দিয়ে সভাপতি দেখিয়া লাইছে সভাপতি দেখিয়ে কইছে যে তুই আবার আইছো সেক্রেটারি করে মাসুদরে ডাক দে আবার আমি আমার সেক্রেটারি মাসুদরে করেন না ওই সভাপতির নাম ছিল কুরেশকা আর সভাপতির নাম কুরেশকা আর সেক্রেটারির নাম ছিল আদলুস আদলুস রে লাড়ি লইয়া ডাইরেক্ট কোরআন শরীফের কথা কে কি হইছে কয় ওই জিনাকারী না আবার আইছে আর আপনি কি জানেন এমন একজনের সাথে তোহমাত দিছে এই মারিয়ামকে যে মারিয়াম রে এই পেটে বাচ্চা আনাইছে তার আপন খালু যে আপন খালু হলো নবী জাকারিয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ চিন্তা করেন মানুষের দিমাগ কোথায় চলে গেছে যেই মারিয়ামের চেহারা পর্যন্ত তার খালু দেয় নাই সেই খালুর দিয়ে তোহমাত লাগাই দিছে যে তুই ওর রুমে যাইতি তুই এই কাম করছো এর দ্বারা আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দারে মানুষ যখন পাপের বোঝা বেশি বাইরে যায় তখন আমি একটা চাপ দেই যারাই মারিয়ামকে এই তোহমাত গুলো দিছিল একটাও কিন্তু বাসে নাই ল্যাংড়া খোড়া হইয়া ক্যান্সার হইয়া এইডস হইয়া সবগুলো একবারে পাখির মতো পয়সা গইলা দুনিয়াতে এসে হয়েছে কারণ নবীরে তারাই তোহমাত দিয়া কিন্তু করাত দিয়ে ফাইরে ফেলাইছে জাকারিয়া নবীরে মাইরেই ফেলাইছে আর মারিয়ামে তারাই দিছে মাইরা আজকে জাকারিয়া নবী নাই জাকারিয়া নবীর ওয়াল ফ্যামিলিটা ইয়াহিয়া নবী তার ছেলে নবী নবীরে শুদ্ধ মাইরা এলাকা সারা করছে আজকে ১৩ দিনের ঈসা ১৩ দিনের বাচ্চা তো ঠিক মতো দুধও খাইতে পারে না ঠিক না বেটি মায়ের কোল নিয়ে চলে আসছে আমার আল্লাহ ডাক দেয়া বলে মারিয়াম রে তোরে যদি মারার জন্য আবার আসে আবার যদি বলে এই বাচ্চা নিয়ে আসছোস তুই কোনো কথা কবি না তুই বলবি আনা সাহেব আমি রোজাদার আমার লোক কথা কইবা না আমার বাচ্চার লোক কথা কয় আমার লোক প্যাট প্যাট করবি না আমার পোলার লোক ফাসারা দিলাই গোলাম তোর পোলার ইশারা দিবি ফাসারা দিলাই ডাইরেক্ট কোরআনের আয়াত
তোর পোলারে দেখাই দিবি যে এইটার কাছে জিগা আমার কাছে জিগাবি না এটা কি বৈধ না অবৈধ ওর কাছে জিগা আমার যে মারসর ওর কাছে জিগা ও বৈধ না অবৈধ তুই কোনো কথা কবি না তুই কবি আননি সাইয়েম আমি রোজাদার খালি ডুব কবি মারিয়াম কহ তুমি এই জালিমগুলোরে কইলে মারবো উল আমারে রোজা ভাঙ্গে লাবো পিডাইয়া আমার রোজা ভাঙ্গে যাবো গো মাইরের ছোট আমি জানি আল্লাহ আমারে পাড়ায়ও না আল্লাহ কয় কথা কবি না যা কোলে করে নিয়ে যা বাজান রে কোলে করে নিয়ে মারিয়াম তার রুমের সামনে বইয়ে দিছে মুখটা কালো কইরা সভাপতি দৌড়ে এসে কয় এ আদলুস লাড়ি লই আর তোর পোলা বড় পোলারে পাড়া ওইটা রাগ বেশি ওইটা সবচেয়ে বড় বেজরম ওইটার পাড়া জনেই কথা বলছে আর ওই আদলুসের ছেলেটা ওইটা ছিল আসলেই জাগুয়া অবৈধ সন্তান নাউজুবিল্লাহ বলেন আর যারা দেখবেন এই সমাজে যারা বেশিরভাগ অবৈধ ওদের অকারেন্স করতে এক সেকেন্ড সময় লাগে না ওরা মুরব্বীর অসম্মানি করে যে কোনো এমপির শুদ্ধ অপসম্মানি করে কোনো আলেমের অসম্মানি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা ঘটনা আপনি পাইলাম আজকে কিতাবে আবু হানিফা রহমতুল্লাহ আসরের নামাজ রক্তে মেসাক করতেছে মসজিদের সামনে কুফানা করিতে দাঁড়ায় হঠাৎ করে একটা পোলাপনে বল খেলে না বল হ্যাঁ বল খেলতেছে তো ওই জামানায় বল আসছিল তো বল খেলতে খেলতে বলটা ইমাম আবু হানিফার কপালে এসে লাগছে বাচ্চা কাচ্চাদের খেলতেছে রাস্তায় ধরেন ক্রিকেট আপনার শরীর লেগে গেল এরকম লাগে না তো ইমাম আবু হানিফার শরীর লাগছে বলটা ইমাম আবু হানিফা বলটা ধরে বইয়ে দিয়েছে তো 10-15 জন লোকাই যায় কয় হুজুর আমাক ভুল হয়ে গেছে আপনি অনেক দামি হুজুর আমাক ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন বলটা দেন তো আবু হানিফা কয় দিমু না কিল্লে আমার গায়ে লাগলো দেন না হুজুর দেন দেন আরেকজন করেছে এবারে আমি হুজুরকে যাইতে পারবো না তোরা জায়গা তো যারা ভদ্র ওরা ইমাম আবু হানিফার সামনে আসে না ডরে হুজুর মানুষ ওরে আল্লাহ যে চাই এমনি তো বল লাগছে আরো যদি হুজুর কাছে চাই হুজুর একটা বর্দা দিলে শেষ হয়ে যাবো আরে এত বড় হুজুর ওরে আল্লাহ ওরা দূরে দাঁড়ায় দাঁড়ায় চুপ করে ভয়তে খাড়াই দিছে ওর ভিতরে একটা দৌড়ে এসে গেছে এবারে কি আবু হানিফার সাথে কি আমি বললে বলুন লাগতে পারে খেলাই হে রাস্তা খাড়াই দিছে হে বেটা দেখে না বুড়া মানুষ হে বেটা বললে হে তারা খারাপ খুব দূরে থেকে হুজুর বল দেন আবু হানিফা রহমতুল্লাহ বলে বাপ বলটা আমার গায়ে লাগছে একটু পরে দেখো বল দেন মুরব্বী মানুষ বেশি বার্জেটিং করেন না আর অপমান হবেন আবু হানিফা বলটা ছেড়ে দিয়ে কয় বোঝা শেষ তুই সেইটা বলেন না তুই হেইডা তো হুজুরের সাথে এত বড় ইমাম আবু হানিফা যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি তাহলে বুঝেন তার কাছে তো 150 আলেম সব সময় থাকতো তার ছাত্র ইমাম আহমদ তার ছাত্র ইমাম সাফি তার ছাত্র আল্লাহ আকবার বলতে পারলে না মুহাম্মদ বিন হাম্বল তার ছাত্র ইমাম আবু ইসুন তার ছাত্র সব তার সামনে হুজুর এই দিয়ে হেইডা মানে বুঝলাম না কিছু কে বাবা আমি দেখতেছি এই দিয়ে হেইডা হুজুর কোন না কয় যাও আমি বলে দিলাম এটা অবৈধ সন্তান হুজুর এটা কেমন হলো তো ওর মাদার বাড়ির বলা সিনি তো ওই বাড়িতে থাকে ও যা জিজ্ঞেস করো এই ছেলেটা কার এই আব্দুল করিমের বাপকে সাথে সাথে বাড়ির মালিক জমিদার বের হয়েছে কেন কি হয়েছে আমার বাড়ির ছেলে ওর বাপকেটা নাক গুছাই গেছে ঘটনা ঘটতে গেছে এটা তো হেই বাচ্চা কি আমার বাড়ি ওর মা হল আমার বাড়ির কাজের বুয়া তার সাথে আমার ছেলে একটা সমস্যা হয়ে গেছিল বিয়ের আগে বাচ্চাটা হয়ে গেছে ধরে পরে বিয়ে দিয়ে দিছি পরে সাথে সাথে সব কমিটির দৌড়ে এসে কয় এই ডেই যে সেইটা আল্লাহর ওলি বুঝিয়ে লইছে আল্লাহ আকবার জোরে বলতে পারলে না কারণ কোন অবৈধ সারা কোনদিন আলেম ওলামার সামনে কোনদিন বেয়াদবি করতে সাহস পাবে না কোন মরব্বীদের সামনে বেয়াদবি করতে সাহস পাবে না অবৈধ সারা বলে তুই যে এই আকাম করে এলাকাতে গেলি আবার বাচ্চাটা কোলে নিয়ে বললি আবার কইতেছ আমার বাচ্চার কাছে জিগা সভাপতি দৌড়ে আসছি আবার তোর কপালে মাইরা যে মা মারিয়াম নিজের গামছা দিয়া বাজান রে অন্যরা একটা গাছের সাথে বাঁধছে বাইতুল মুকাদ্দাসের খিকড়ির সাথে আর একটা কোনা বাঁধছে দুই কোনা দিয়ে একটা দোলনা বানাইছে বুঝেন নাই কাপড় দিয়ে দোলনা বানানো যায় না হ্যাঁ এই কোন এক চাদর বান্ধিয়ে না এই কোন চাদর বানিয়ে মাঝখানে দোলনা হয় কি হয় না
মা মারিয়াম এই দুলনা বানাইছে আর এই দুলনার ভিতরে বইয়া ঈসা আলাইহিস সালাম 13 দিনের ঈসা এখন কথা বলবে সভাপতি দৌড়ে আসছে গো সত্য কথা বল তোর মারে কিন্তু এখন মাস শুরু করব তোর মা তোর অবৈধ অবস্থায় জন্ম দিছে আবার কয় তোর সাথে কথা বলতি এই কথাটা বলতে দেরি আছে কোরআনের ভাষা ঈসা নবী বলে আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি মার পেটের থেকে কিতাব নিয়ে আসছি সভাপতি দশ হাত দূরে লাভ দেখে কয় কি 13 দিনের বাচ্চা এ ওদি আমাগো মতো কথা কয় হে রাখ তো রাখ 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 বাবা আপনি কোন তো আপনার মার পেটে কেমনে গেলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ ইচ্ছা করছে আমার মায়ের গর্ভে দিয়েছে আল্লাহ শুধু আমাকে না উনি যা ইচ্ছা করে কুম ফায়াকুন উনি করতে পারে জোরে 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 আন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আনা ঈসা ইবনে মারইয়াম আমার কোনো বাপ নাই আমি আমার মায়ের সন্তান আমার আদি পিতা যেরকম আদমকে বাপ মা ছাড়া বানাইছে আর আমার আল্লাহ আমাকে মায়ের গর্ভ থেকে নবুয়তি দিয়া আমাকে এমন ভাবে দুনিয়ায় পাঠাইছে সমস্ত কিতাব আমার মুখস্থ সুবহানাল্লাহ পড়ো তো তাই পড়ো তো ঈসা নবী দুলনায় বসে আমার মাবুদের কালাম ইনজিল কিতাব তেলাওয়াত করে জোরে 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 বেজান রে পৃথিবীতে ছয় দিন বা 13 দিনের বয়সে কথা বলছে দুলনায় বসে বলাইছে কে আরো জোরে বলেন কে কে গো এখানে শেষ না সভাপতি মাথায় হাত দিয়ে বসে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে মারে তুই আগে কেন বললি না ছয় দিনের আর 13 দিনের বাচ্চা কোনদিন এইভাবে সাধারণ কোন বাচ্চা কথা বলতে পারে না আর ইনজিল কিতাব যে সে নিয়ে আসছে কেউ কোনদিন কথা বলতে পারত না আর এই যে হাফেজের মতো তেলাওয়াত করতেছে মারিয়াম বলে আমি রোজাদার আনা সায়েম আমি রোজাদার আমার সাথে কথা বলল না ওই জামানার পোতা ছিল রোজা রাইকে কথা বললে রোজা ভাঙ্গে যাইত আমার দিয়ে কথা বলায়ও না আমি রোজাদার রোজা কথা বললেই তো রোজাটা ভেঙে যাবে যা বলার আমার ছেলের কাছে জিজ্ঞেস করু সেক্রেটারি দৌড়ে আসছে দেহিটা মানুষ না জেন না পরি না ভূত আইসা কয় তোমার নাম কি কয় না আব্দুল্লাহ আমি প্রথম আল্লাহর বান্দা আনা ঈসা ইবনে মারইয়াম আমি ঈসা মায়ের সন্তান আমি সঙ্গে সঙ্গে বলে তুমি বলো তো তোমার মায়ের পেটে কেমনে গেল ঈসা পয়গম্বর বলে আমার আল্লাহ তার খোদাই শক্তি দিয়ে পাঠাইছে সেক্রেটারি আরো বলতেছে আর একটু পরিষ্কার হয়ে লই তাহলে জাকারিয়া নবীর যে তোহমাত দিছিলাম সঙ্গে সঙ্গে চোখ গরম করে ফেলছে তোরা যে একজন নবীর এইভাবে অন্যায় ভাবে করার দিয়ে মাথা শীর্ষর অপেক্ষা কর তোদের পুরা বডির থেকে হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে বেশি দিন লাগবে না তোরা যারাই তার সাথে বিয়াদমি করছো তোর হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে যাবে বজন এখন যখন ছয় দিনের বাচ্চা 13 দিনের বাচ্চা বলছে তোরা তোরা তারে মারছো তখন তখন নাম আমি বলে দেই আরে তোমার তো সেখানে খবরও নাই তুমি তখন নাম জানো কেমনে সব নামের লিস্টে আমার আল্লাহ মারে দিছে জোরে 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 কেশিয়ার দৌড়ে কয় দৌড় আর মাহি গাই দিছে আর মাই জানে না কারে কারে মারছে আরেকজন দৌড়ে এসে কয় বেটা প্যাট প্যাট কম করবি জাকারিয়া নবীর যখন আমরা জবাই দেই তখন মারিয়াম ছিল এখানে মারিয়াম ছিল কোত্থেকা কয় তাও তো ঠিক যখন করাত দিয়ে জবাই দেই জাকারিয়ারে তখন তো মারিয়াম এখানে ছিল না মারিয়াম অসুস্থ কে কে মারছে তাও তো মারিয়াম জানে না
কিন্তু যারা যারা জাকারিয়া নবীর মারছে প্রত্যেকটা নাম বাপের নাম আর দাদার নাম 14 গোষ্ঠীর নাম সহ ঈসা নবী বলতাছে এখন সভাপতি ঘাবড়ে গেছে যে এখন তাগো অবস্থা কি হবে বাবা তাহলে কও আমি তোমারে বলিয়া দিলাম মাত্র কয়েক মাস পরে তাদের শরীরে পছন্দ রবে একজনও বাঁচবে না এমন পছন্দ রবে দেখবেন তারা অনেক বড় লোকের সন্তান আর আমি বলে দিয়া গেলাম যে প্রথম আমার মায়ের খালুর সাথে বেয়াদবি করছে সে অবৈধ সে জারজ সমস্ত মানুষগুলো জেনে ফেললো যে আসলে তো জারজ কারণ এই সেক্রেটারির ওয়াইফ তার গোলামের সাথে অবৈধর দ্বারা বাচ্চার জন্ম 100% ভাবে আরব স্পষ্ট হয়ে গেল মিডানে দেখ তোমায় কানা কোষা হইছিল আজকে যখন ঈশা বলছে এটা অবৈধ আর কোন সিস্টেম নাই বাজান যে সর্বপ্রথম জাকারিয়া নবীর গায়ে হাত দিছিল সঙ্গে সঙ্গে ওই এলাকা সারা হইছে লজ্জায় আমি অবৈধ এটা প্রকাশ হয়ে গেল আমি আর কেমনে এই দুনিয়ায় থাকব শুধু আপনাদের দুইটা পাও হাত দিয়ে বলবো আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে পারে কি পারে না আমার আল্লাহ কয়েকটা বাচ্চা দিয়ে দোলনার ভিতরে কথা বলাইছে এক নাম্বার ঈসা নবী আল্লাহ আকবার বলেন দুই নম্বরে যার কথা বলবো দুই নম্বরে জুরাইজ নামে আল্লাহর এক কলি ছিল এই জুরাইজের একজন আল্লাহর পাগল ছিল বাবা এত পাগল ছিল জুরাইজ প্রতিদিন স্বপ্নের ভিতরে আল্লাহরে দেখতে পাইত আর একজনের নাম আসছে নমরুদের মেয়ে নমরুদের মেয়ের একজন বান্দি ছিল মারহাবা বলেন তার নাম ছিল আখনা কেউ বলেন খান্না এই আখনা বা খান্না এই মহিলা এমন একটা মহিলা ছিল ওই জামানায় মা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় শুধু একটা মহিলা ইমানদার ছিল আর কেউ ইমানদার ছিল না আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বইয়া 40 দিন জান্নাতের খাবার খাইছে এই দৃশ্য দেখেই ওই আখনা বা খান্না সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে আরো জোরে বল তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে চলে গেলেন তো নমরুদের মেয়ে দেখতেছে আমার আমার বান্দি আমার কাজের বুয়া যে আমার স্কুলে নাই আমার টিবিনকারি বাড়ি সাজায় দেয় কাপড় চোপড় বাজায় দেয় রাজা বাচ্চাদের মেয়েদের খাদেমা কি অভাব আছে রে ভাই একটা বড় লোকের বাসা যদি চারটা কাজের বুয়া থাকে আর ওই জমানে তো গোলাম বান্দি স্ত্রীর মতো ব্যবহার করা যায় ছিল তাকে প্রায় 100-150 করে বান্দি থাকতো তো নমরুদের মেয়ের জন্য স্পেশাল একটা সুন্দর এত সুন্দর সুদর্শন একটা মেয়ে ছিল নমরুদের মেয়ের চাইতে মাত্র 4-5-10 বছরের বড় ছিল এই মহিলাটা তার আবার দুইটা মাইয়া ছিল আলহামদুলিল্লাহ বলেন কেউ বলেন তিনটা মেয়ে কেউ বলেন আরো দুইটা মেয়ে তো তিনটা আর দুইটার মধ্যে যে ছোট্ট মেয়েটা ওরে কোলে নিয়ে বাচ্চার মেয়ের খেদমত করত তো হঠাৎ করে একদিন মাতা আশ্রাইতেছে বাচ্চার মেয়ের মাতা আশ্রাইতেছে কোরআনে আসছে যখন মাতা আশ্রাইতেছে হঠাৎ করে শিরনে পড়ে গেছে সিটটা সিটটা পড়ে যাওয়ার সাথে বিসমিল্লাহ বলে শিরনে উঠে আবার শুরু করছে নমরুদের মেয়ে বলে আপনি কি বললেন বিসমিল্লাহ রহমান রহিম এই রহমান কে কারণ মিশরের মানুষ তো আরবি আরবি ভাষা বুঝে আলছে এই রহমান কে আমি তো জানি আমার আব্বাই হলো পৃথিবীর সবচেয়ে বড় খোদা আরে আপনি এবার কার নাম নিয়ে কোন রহমানের নাম নিয়ে শুরু করলেন আমার মাতা আসরান কানে কানে কয় মারে বোন রে তুমি আমার বান্ধবী হলেও আছো মেয়ে হলেও আছো বোন হলেও আছো তোমার সাথে একসাথে তো চলি তুমি কি জানো এই সারা পৃথিবী যিনি সকালবেলা সূর্য উদিত করেন যিনি বিকালবেলা সূর্য উদিত করেন উনি একজন রব আছেন এটা তোমার বাপ পারে না সুবহানাল্লাহ কইলেন না এটা তোমার বাবা পারে না সব পারে তোমার বাবা একজনে ধরে জবাই দেয় একজনে ধরে নাজাত দিয়ে দেয় আর একজনে বাঁচায় দেয় জেলখানা দিয়ে এটা পারে তোমার বাবা যেটা পারে না সূর্য উদিত করতে পারে না সূর্য ডুবাইতে পারে না রাত করতে পারে না দিন করতে পারে না তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল এটা তোমার বাপ পারে না গুরুবি শামস তুলু ইশাম সূর্য উদিত আর সূর্য ডুবা এটা তোমার বাপ পারে না
এইটার পিছনে যিনি একজন আছে উনি একজন মালিক আমি ওনার নাম নিয়ে শুরু করছি ও তুই আমাগো বারে কাজের বুয়ো হয়ে তুই ইমানদার ইব্রাহিমের ধর্মে আব্বা জিমা শুনছো যে ইব্রাহিমের লগে এত লড়াই করলা এদি ইব্রাহিমের আর একজন পাইছে বান্ধবী পাওয়া গেছে কি ওদি এক কথা বিশ্বাস করে আরো জোরে বলেন খোদা আসলে কয়জন হ্যাঁ খুব জোরে বলেন তো মিষ্টি সুরে আল্লাহ কো একজন ডাক দেন তো বলেন তো কুল হু আল্লাহু আহাদ বলেন 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 কুল হু আল্লাহু আহাদ এই শব্দটা 24 ঘন্টা মনে রাখবেন এই শব্দ সবসময় বলবেন কুল হু আল্লাহু আহাদ তো কুল হু আল্লাহু আহাদ ওই বান্দি বলছে বলতে দেরি আছে নম্রদার একটা সেকেন্ড দেরি করে নাই কি আমি সরকারের আমলে আমি খোদার আন্ডার বই আমার ঘরে বই আমার বান্দি সে আমার সাথে লড়াই মানে সংসদ সদস্য 16 আসনের ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব যদি শুনে যা আমার মারে তুলে বকা দিছে আমার নেত্রীর গালি দিছে আমার নেতারে গালি দিছে যার অথরিসে আমি আজকে এমপি উনি কি ঘরে থাকবে উনি তো কবে তার কর্মীরে বলবে যেখানে পাবি বাইরে আগে লুলা বানা আগে থানায় ধরে দে ঠিক না বেটি পরে আমি আসতেছি এটা দুনিয়ার একজনই হয় আর সে হলো সারা দুনিয়ার খোদা নমরুদ সারা পৃথিবীতে আল্লাহ দাবি করছে নমরুদ বলতেছে দেখ তোর দুর্বল জায়গাটা কোন জায়গা আছে বলে দুর্বল জায়গার ভিতরে একটাই দেখা যায় তার তিনটে মাইয়া আছে ছোট্ট মেয়েটারে প্রতিদিন নাই না এত কষ্ট করে আমারও খেদমত করে ছোট্ট মেয়েটারে কোলে করে দুধ খাওয়ায় মা কারে কয় মা আপনি দেখেছেন যুবক ভাই মা পৃথিবীর এমন একটা সম্পদ এমন একটা মেডিসিন মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে ইটা ভাঙে পাথর ভাঙে কথা বলেন না কেন আমি এই চোখ দিয়ে দেখছি মিরপুর শাহ আলী মাজারের সামনে এক মা পোষা তরকারি টুকায় মেয়েটারে উন্না দিয়ে বুকের মধ্যে বাঁধছে পাউডা বের হয়ে রয়েছে মাথাটা বের হয়ে রয়েছে মার বুকের সাথে মেয়েটা বান্ধা মা পোষা তরকারি টুকাইতেছে এগুলো বেচবে আবার কাইটা কাইটা সাইজ করে করে ভালো ঢুক বেচবে ওইটা বেশ ওই বাচ্চারে খাওয়াবে মা কারে কয় তো একজন জিজ্ঞেস করে বাচ্চা শোয়াইল হেনে বলে শোয়া মুজে যে শীত শুলে ঠান্ডা লাগবে মা ঠান্ডার ভিতরে কাজ করতেছে স্যান্ডেল নাই জুতা নাই মেয়েটা ঠান্ডা লাগবে এটা মায়ের মাথার মধ্যে আছে ওদিনকে আমি দেখছি তখন আমি মিরপুর এক নম্বরে খতিব ছিলাম বাবা চাইনিজের সকালবেলা হাঁটতে যাইয়া শুক্রবার এই দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই গো পেটের সাথে মা বাইন্দা পোষা তরকারি টুকায় এর ভিতরে একজন যে জিজ্ঞেস করে এখানে তো সোয়াই নিতে পারো সেই ঝুপড়ির মধ্যে মা বলে ওখানে সোয়াইলে ঠান্ডা লাগবে আমি 5 মিনিট দাঁড়ায় দাঁড়া মায়ের দৃশ্য দেখলাম তরকারি গুলা পলিথিন থেকে বের করলো পোষা গুলা চাকু দিয়ে সাজ করলো ভালো গুলার একটা ডেক্সির মধ্যে করে ডিব্বার মধ্যে করে একটা দেখলাম বালতির মধ্যে করে ভালো করে ধুইয়া বড় একটা খানসার মধ্যে রাস্তায় বাতাস খাওয়াইতে যে সুগাইয়া বিক্রি করবে সেদিন থেকে আমি বুঝিয়া নিলাম আহারে মা মা জীবন দেয় বাচ্চা কোথাও যাইতে দেয় না এই সালি মাদার বজানি কানি শেষটা যদি ইমান পরিবর্তন করতে চাও রে যুবক ভাইরা কমলাপুর রেল স্টেশনে যাইবা অনেক মা নিশাগ্রস্ত মা ঠিকই নিশা খায় বাচ্চাটারে বুকের মধ্যে করিয়া মা দুধ খাওয়ায় মায়ের শরীরের শীতের কাপড় নাই কিন্তু পৃথিবীতে সবচাইতে এয়ার কুলার জায়গা ঠান্ডার জায়গা গরমের জায়গা একটা মাত্র জায়গা সেটা হলো মায়ের কোল এই কোলের মধ্যে কোনোদিন গরম লাগে না রে ভাই আবার এই কোলের মধ্যে শীতের কালে ঘুম পড়লে কোনোদিন ঠান্ডা লাগে না মায়ের কোলটা সন্তানের জন্য এত ভিটামিন
এই রকম সিস্টেমের আর কোলারের বিল্ডিং পৃথিবীতে কোথাও থাকার জায়গা নেই ওই মা যারা আজকে হারায় ফেলছো শীতের মধ্যে মা কেমনে আছে জানি না গো মা এই মা এই মসজিদের অনেক কমিটি আছে মা নাই বাবা নাই যদি একবার চিন্তা করে দেখেন গো বাজান আমার মাও তো ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি আমার মার ইন্দুরে বান্দরে কত পোকা মাকড়ে তেলা পোকায় খেয়ে ফেলছে হাতি গুলাও নাই কিন্তু মনে রাখবেন এই বডির কোনো দাম নাই আপনার আমার ভিতরে যে জিনিসটা সেই ঢের পেরে আসা আর জান্নাত হয় বাবা এই জিনিসটা তো এখনো কবরে পড়িয়ে রয়েছে আমার নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে 100% দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বডির কোনো দাম নাই রে এই বডির মধ্যে যে অসীম পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আযাব আর গজবের মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাজা হয় ও সাহাবী তুই জানোস না যদি সাজা পাইলে ব্যথা পায় তার রুহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরে কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার আর সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাই জান্নাতের কবরস্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবরওয়ালারা তোমরা কেমন আছো তোমাদের কোন টেনশন নাই কারণ তোমাদের কেউ এসে জ্বালায় না কেউ এসে বলে না ধার টাকা পাবো দাও কেউ এসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমন ভাবে নিরিবিলিতে ঘুমায় আছো তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক সারা তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ না আমি দুনিয়া বেশি আছে আমি মোহাম্মদ সকাল হলে অমুকে আমারে মারবে অমুকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাহাবীরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি মোহাম্মদের অন্তরে আর তোমরা কবরওয়ালাদের কোনো টেনশন নাই আরামে ঘুমায় রইছো সুবহানাল্লাহ বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি পাবো আর কবরে গেলে কেন ওখানে আর কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই শুধু আমার দিক তাকাবে তো মেয়েটারে দুধ খাওয়াইতো ছোট্ট মেয়েটা বয়স মাত্র 6 মাস এই মেয়েটা স্বামী বাসায় স্বামীর সুদ্ধা ধরে লিয়েছে এই তেল গরম দে ডেক্সির ভিতরে তেল গরম দেয়া হলো প্রথম বলল তুই আল্লাহরে ছেড়ে দে ইব্রাহিম নবীর আল্লাহরে ছেড়ে দে নাহলে তোরা শেষ করে দেব বলে জীবন দিব ইমান দিব না মারে না সব মেনে নেব তোর বড় মেয়েটাকে এখন তেলের মধ্যে ছেড়ে দেব বড় মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল কয়েক মিনিটের ভিতরে কই মাছ যেরকম একটা ফ্রাই হয়ে যায় কয়েক মিনিটের ভিতরে মেয়ের সমস্ত মাংস হাড্ডি সুদ্ধা ফ্রাই হয়ে যায় মা সাইয়েছে দেখতেছে সূরা ইব্রাহিমের মধ্যে আসছে কোরআন শরীফের সূরা ইব্রাহিম একটু পরে মেজে মেয়েটারে পানির মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিছে মেজে মেয়েটাও একটু পরে ফেরাই হয়ে গেছে মা সাইয়েছে দেখতেছে তারপর ইমানের পরে অটল আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না যখন মা আসিয়াকে তেলের মধ্যে ফেরাই করে ফেলে ফেরাউন তখনও কিন্তু ফেরাউন বলছিল এখনো আমার আল্লাহ বলে মান পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তোরে দেখাবো মা আসিয়া বলছিল ওই তেল আমার জন্য তেল না এটা আমার জন্য জান্নাতের টুকরা তুই কারে কি ভয় দেখাস ফেলো আমারে ফেলছে তেলের মধ্যে মা আসিয়া কিন্তু ফেরাই হয়ে গেছে ফেরাই হয়ে গেছে কিন্তু তেলের মধ্যে যত সময় জান বাকি ছিল মা আসিয়া হাসছে ডাইরেক্ট ছিল সব পাতের মধ্যে আসছে ডাইরেক্ট কোরআনের আয়াত এ নবী মুহাম্মদ পৃথিবীতে দুইটা মহিলাকে আমি দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিছি এক নম্বরে আসিয়া জোরে কর মারহাবা
আসিয়া জান্নাত থেকে হাসতাছে হের তেলে জ্বলাইতেছে না পানিতে জ্বলাইতেছে না নদীতে ডুবাইছে ওই ওই চিন্তা আসিয়ার নাই আসিয়া জান্নাতের মধ্যে বইয়ে রইছে তাহলে বোঝা গেল যা কিছু ফিরাই হইছে এই বডি হইছে ভিতরে যেটা এটা আসমানে চলে গেছে আল্লাহু আকবার বলতে পারলেন না ভিতরে যেটা এটা কই যায় ইল্লিনে যায় না সিজ্জিনে যায় ডাইরেক্ট কোরআন শরীফ ইল্লিনে যে গেলে ডাইরেক্ট জান্নাতে মারহাবা বলেন সিজ্জিনে গেলে জমিনে বইয়া মার খাবে আল্লাহরই কথা তো দুইটা মেরে জ্বালাই দিছে এখন আওয়াজ দিবেন ঈমান কারে কয় এইটা যদি আমারে কর্তার আমার সামাল মেরে নিবে বাচ্চায় করতে কোন দেশে সরকার কত ঈমান দরকারে পরে কিনে নিমুনে মসজিদের বেতন পাওয়ার পরে পরে মাসে কিনে নিমুনে তবু আমার বাচ্চাগুলো মাইরেন আমি ইমাম সাহেব যদি এই কথা বলতে পারে আপনি কি করতেন এটা তো আপনি মেনে নেন বাচ্চা হৃদয় চরা সন্তান দুইটা সন্তানকে জ্বালাই দিছে মার সামনে মা তারপরে ইমান অটল শুধু যে তার বাচ্চা জ্বালাইছে তা না এই নাকটা ফাটাই দিছে বিলালের মতো দাঁতগুলো ভেঙে ফেলছে মাথার মগজগুলো মাইরে বাইর করে দিছে শুধু আল্লাহর শব্দ কেন কস কুল হুয়াল্লাহু আহাদ কেন কস তারপরে যখন পারে না তখন দেখলো তোর পরে টর্চারিং করছে কাজ হয় না এখন পৃথিবীর মা যতই কষ্ট করুক বাচ্চার উপরে কিন্তু কষ্ট সহ্য করতে পারে না কথা বলে না কেন আমি আমার জীবনে কয়েকদিন আগে দেখলাম এক মা তার নিজের কিডনি একটা কিডনি তার ছেলেরে দিয়ে দিয়েছে বাজান দিয়ে এখন মাত্র ছয় মাসের যে মেয়েটা আছি বাচ্চা এইভাবে পাউডার আঙ্গুল দিয়ে জ্বালাইছে এইবার উৎসাহ করে বলে তোর এই মেয়েটারে কিন্তু এখন ফেলবো এখনো সময় আছে আল্লাহ শব্দটা বাদ দে আমারে আল্লাহ বল এবার আল্লাহর বান্দি কেঁদে দিয়ে বলে বাচ্চা আমি যদি আপনারে আল্লাহ বলে মানি আমার মেয়েটারে বাঁচাই দেবেন নি হাদিমু বাঁচাইয়া আর তোরে ভালো ট্রিটমেন্ট করবো ক বাজানদে তখন বাচ্চার কথা শুনতে গেছে কোরআনের তাফসিরে সূরা ইব্রাহিমের মধ্যে আসছে কোন বাচ্চাটা দোল্লায় বসে কথা বলছে এই যার একটা বাচ্চা আল্লাহু আকবার বলতে হবে যখন মেয়েটারে তেলের মধ্যে ফেলবে মা বাচ্চাটার বাচ্চারের জন্য কয় আমার মেয়েটারে তাহলে পাশে রাখেন নাহলে আমি আপনার মাইনাও নিলাম বাচ্চাও মাইরে নিলেন তাহলে তো আমার সালাত দুনোটা গেল আমার মেয়েরে দোল্লায় শোয়ান চিৎকার মেরে উঠছে তুই সেজদা দিস না রে মা ছয় মাসের মেয়ে যখন বড় মানুষের মতো কথা কয় ঈসা নবীর মতো মা লাভ দিয়ে দাঁড়াবার ইমান তাজা করে ফেলছে মা কি কস তুই মা আমার দুইটা বোন জান্নাতের থেকে আমার হাত পাইতে রইছে আমার গেলি আমার ধরে নিব মারে ওরা দুইজন আমার চাদর পাইতে জান্নাতের দুল্লা লয়ে বয়ে রইছে মা জান্নাতের দুল্লা লয়ে বয়ে রইছে এটা দুনিয়ার জুল্না চিন্তা করিস না মা আমার দুই বোন আমি দেখতেছি আমার দুল্লা লয়ে বয়ে রইছে মা লাভ দিয়ে দাঁড়ায় কয় তুই কি সদাক্তা ইয়া সাবি তুই কি সত্য কথা কইতেছর মা মা ওই আল্লাহর জাতের কসম করছি ইউহিয়া ইউমিতুহু আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ মৃত্যুর মালিক যে আল্লাহ জীবন দাতা যে আল্লাহ মৃত্যু দাতা ও মা আমি ছয় মাসের বাচ্চা কথা কইতেছি তুই বুঝছ না মা ও মা আমি দেখতাছি আবার দুই বুন দাঁড়ায় রইছে আবার নিউনের লাইগা তারা দুইজন বলতেছে মারে তাড়াতাড়ি ফিরা মারে তাড়াতাড়ি না কর বেঈমানের সিলসিলা দিতে না কর আমরা তোরে লইয়া মারে লইয়া জান্নাতের মিছিল করতে করতে মাবুদের সামনে দাঁড়াই যাব আল্লাহু আকবার করে বলতে হবে দোল্লায় বসে কথা কইতেছে ছয় মাসের মেয়ে সাথে সাথে বলে এ বেঈমান বেঈমান আমি যে জন্য আমার বাচ্চাকে বিসর্জন দিতে চেয়েছিলাম না আমি তোরে মানি না লা জিদ্দালা লা নিদ্দালা লা শারীকা লা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তোরে মানি না মানবো না আমার আল্লাহর কোনো সন্তান নাই আমার আল্লাহ কাউর জন্ম দেয় নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই এই কথা বলতে দেরি আছে মেয়েটারে ফেলাই দিছে
ছয় মাসের বাচ্চা ফেরায় হইতে কয় সেকেন্ড সময় লাগে মেয়েরা যখন নিচের থেকে জাতা দিয়া পুরীর মতো ভাসে উঠছে পুরী যখন প্রথম সারে দেখবে নিচে জায়গা পরে কিন্তু ভাজা হইল উপরে উঠে যখন ছেড়ে দিছে তলে চলে গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে মেয়েটা ভাসে উঠছে মেয়েটা ফেরাই হয়ে গেল এরপরে মার পালা মারও আগুনের মধ্যে জ্বালায় দিল জীবন দিল ইমান দেয় নাই জোরে 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 আমাদের সামনে অনেক সময় পরীক্ষা আসবে জীবন দিব ইমান দিব না জোরে বলেন 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 জীবন দিব জীবন দিব জোরে কথা বলেন জীবন দিব আপনি ভাবতেছেন আমি বানাই বলতেছি আপনি যদি আমার এই কথাটা অবিশ্বাস করেন আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন এই ঘটনাগুলো আমার আল্লাহ দুনিয়া ঘটায় দেখায় দিছে বান্দা আমি সব পারি আমি দোলনার ভিতরে ছয় মাসের বাচ্চা তেরো দিনের বাচ্চাকে কথা বলাইতে পারি মাত্র দুইজনের কথা কইলাম আগামী জমায় আরো দুইজনের কথা কম আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দোলনার ভিতরে কথা বলতে পারে কোরআনে যে আছে এই চারজনের নাম শুনতে মন চায় না দুইজন আজকে কমপ্লিট করলাম আগামী সপ্তাহে আরো দুইজন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি তো যেই আল্লাহ কথা বলাইতে পারে ওই আল্লাহ আপনার আমার মৃত্যুর খাটে বইয়াও কথা কইতে পারে আল্লাহ যেন মৃত্যুর সময় আমাদের সাথে কথা বলে আল্লাহ যেন আমার নবীর দিয়ে কথা বলায় ইনশা আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম لا إله إلا الله محمد رسول الله الحمد لله কত সপ্তাহে দান বাক্সে কালেকশন হয়েছে এই মুন্দা বাজারে 55,500 ধরে কন মারহাবা কানে এখন সবারই তো মুন্দা বাজার পকেটে পয়সা নাই অনেক কষ্ট হয় তারপরে যে এত টাকা আপনারা দিবেন এইভাবে দিয়ে রাখেন আপনাদের মধ্যে একটা ফ্যামিলি মসজিদে তো একটা ফ্যামিলি কি বলেন হ্যাঁ মসজিদের অনেক খাদেম আছে না তাদের একটা ফ্যামিলি আছে না তাদের রেজেক তো আল্লাহ পাক এর ওসিলাই দেয় তাই না এই জন্য আপনাদের দানের হাত একটু বাড়ায় দেবেন ইনশাল্লাহ বলেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে লিটন আমার কাছে দোয়া চেয়েছেন জন্নাইল ভাইয়ের দ্বারা আল্লাহ আপনি যখন একটু একটু করে সুস্থ করে আর শুনলে আশ্চর্য হবেন আল্লাহ যেন এরকম এরকম অসুস্থ করে না করে আমিও করি আপনাদের জন্য দোয়া করি এরকম করবেন না প্রতিদিন তার পিছনে 1,00,000 টাকা খরচ 1,00,000 1,000 ভাই যদি কোনো ব্যাংকের এমডি থাকে ব্যাংকের এমডি থাকলে তো ব্যাংকের থেকে খালি বস্তা ভরে আনবো আর আইসুর ভাড়া দিব ঠিক না বেটি আপনার আমার যদি এই অবস্থা হয় গাড়ি বাড়ি যা আছে তো ওই হাসপাতালই শেষ ঠিক না বেটি বাবা এটা তো আছে তার খোরশেদ আলমের ছেলেদের মন ভালো বাবার পিছনে খরচ করতেছে যদি আপনার আমি হই আমাকে তো এত টাকা নাই আমাকে সন্তানরা তো কইতে খরচ করবো যে হায়াত যে কয়দিন আছে পয়সা থাকবো কিন্তু দুঃখী 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 কষ্ট পাইয়া মরতে হবে ঠিক না বেটি আল্লাহ যেন এই রোগ কাউরে না দেয় জোরকান আমিন আরো জোরকান আমিন প্রতিদিন 1,01,000 টাকা কি মনে করেন আপনি রাতটা গেলেই আর এক রাত আসবে 1,01,000 টাকা আল্লাহ আপনাদের সবই পারেন যদি হায়াত না থাকে নিয়ে যান কষ্ট দিয়েন না তবে শুনলাম আলহামদুলিল্লাহ এখন বলে একটু সুস্থ আলহামদুলিল্লাহ বলে গতকালকের থেকে আজকে রাত্রে বলে একটু সুস্থ আল্লাহ আপনি পুরোটা সুস্থ করে দেন না অত্র ফাউন্ডেশন সম্মানিত সভাপতি সাহেবের শালক জনাব কাসেম মাদবর সাহেবের মেয়ের মেয়ের জামাই মসজিদের নির্মাণ বাবদ 5,000 টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন এবং মেয়ে অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন জামাই না বিসমিল্লাহ রহমান কাজী মোহাম্মদ সেলিমের পিতা কাজী আব্দুল গফুর 40 দিন উপলক্ষে আত্মার 40 দিন উপলক্ষে মানে মানে মারা গেছে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হলো এবং বাইতু সুজুদ জামে মসজিদের উন্নতির বাবদ 1,000 টাকা এবং খতিব সাহেবকে 500 টাকা দেয়া হলো আল্লাহ কবুল করেন আল্লাহ তার বাবাকে মাফ করে দেন 40 দিন কোনো
বলতে শব্দ নাই 40 বছরও কোনো শব্দ নাই মৃত্যু তারিখ বলতে কোনো ইবাদত নাই ইবাদত একদিন অথবা একদিন আগে করবেন না পরে করবেন কোন 40 আর 400 বাৎসরিক এগুলো কোনো ইবাদত নাই বাবা মায়ের নামে খরচ করবেন একদিন আগে না পরে আল্লাহ সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আব্দুল গফুর সাহেবকে আপনি maaf করে দেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন তার ছেলেরা মসজিদে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে সাগর দাদার মৃত্যুর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সাগরের দাদাকে maaf করে দেন আমার মসজিদে 500 টাকা দিয়েছেন দোহার থেকে আল্লাহর এক বান্দা তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ শাকিল বাবা মৃত্যু দোয়া চেয়েছেন মসজিদে 1000 টাকা দিয়েছেন আমার মোহাম্মদ লিটন ভাই যে বললাম ওনার বাবা অসুস্থ জনাব মুজাম্মিল হক এক বস্তা চাউল আমার মাদ্রাসা এতিমখানায় আলহামদুলিল্লাহ বলেন মোহাম্মদ মাসুম অসুস্থ অসুস্থ দোয়া চেয়েছেন মাসুম দোয়া চেয়েছেন তার বাবার জন্য আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং মাসুম অনেক পেরেশানির মধ্যে আছে আল্লাহ তার পেরেশানি দূর করে দেন মোহাম্মদ মনির 5 কেজি তেল দিয়েছেন আমার মাদ্রাসায় এতিমদেরকে আল্লাহ আপনি কবুল করেন সবাই বলেন আমিন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين اب رحمت النظر تاکائلے دیکھتے پاربین باندار انترین کوتا کیو اشستو کیو پریشانی کارو بیبسا خراب کارو چاکری نہیں কেউ হয়তো ছেলের অভাব কারো মেয়ের অভাব কেউ হয়তো আল্লাহর ঋণের বোঝা মাথায় নিয়ে মসজিদে হাত তুলছে কেউ হয়তো ফ্যামিলির সমস্যা বুকের মধ্যে নিয়ে হাত তুলছে মালিক রে তুমি ইচ্ছা করলে সবই পারো নিজের হাতে মদের তুমি কোনো দিন জাহান্নামে ফেলো দুনিয়ার শীতের মধ্যে কত কাপড় শরীরে পেঁচাই জীবালে ওই কবরে মাত্র পাতলা মার্কিন তিনখানা কাপড় দিয়ে রাইখাড়ব ওইখানে দেখবার মতো কেউ নাই মার দিলেও কেউ দেখার মতো কেউ নাই রে মাওলা তুমি যদি আমাদের দেখেরা রাখো কার কাছে যাও যারা আমার সাথে আমিন আমিন বলছে কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা দুনিয়ায় নাই আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া যাদের সন্তানগুলি আজকে দুনিয়ায় নাই তাদের সন্তানগুলির নাজাতের ওসিলা বানায় দিয়া আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করছে তাদের দানগুলো কবুল করে লিও আল্লাহ কত অসুস্থ মানুষ আছে নামাজটা রুকু সেজদা ঠিক মতো দিয়ে পড়তে পারে না কত সুস্থ মানুষ সাহায্যের হাত বাড়ায় অসুস্থ না থাকলে তো আর সাহায্যের হাত বাড়াইতে আল্লাহ আপনি বড় মেন ডাক্তার হয়ে সবাইকে সুস্থ করে দেন আল্লাহ লিটন ভাই বাবার জন্য দোয়া যায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লাগে আল্লাহ আইসিইউতে ওষুধ সহ যদি লক্ষ টাকার উপরে লাগে তুমি তো সবই পারো
মেহেরবানি করে একটা মিনিটের জন্য কি তুমি ট্রিটমেন্ট করে ভালো করে দিতে পারো না তোমার তো এক মিনিটের সময় লাগবে না আল্লাহ তুমি মেহেরবানি করে সুস্থ বানিয়ে দাও না আরো যারা এমনি অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ বানিয়ে দিও এই রোগে কাউকে আক্রান্ত করো না আল্লাহ আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আমরা তো সবাই চলে যাব কেউ থাকতে পারবো না কেমনে থাকবো ওই কবরে কেমনে থাকবো ওই কবরে কেমনে থাকবো ওই কবরে দুনিয়ায় একটা রাত্র একা বিছানায় ঘুমাইতে পারি না কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ মেহরবানি করে আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও আমি একা থাকতে পারবো না তুমি আমার পাশে থাকবে আল্লাহ একা থাকতে পারবো না তোমার রসুল আমার পাশে থাকবে আমার রসুল পাশে থাকবে আল্লাহ আমার ঈমান আমার পাশে থাকবে সেই ব্যবস্থা তুমি কইরে দিবা আল্লাহ তুমি কইরে দিবা তুমি কইরে দিবা তুমি কইরে দিবা আল্লাহ জীবনে ঈমান দিব না জীবন দিব ঈমান দিব না আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا محمد برحمته